যে পড়াশোনা করি অনার্স সেকেন্ড ইয়ারে অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশোনা করতেছেন বাপের সাথে আজকে একটু সাহায্য করার জন্য এই হাটে নিয়ে আসছেন বিক্রি করার জন্য তো দাম কি রকম ভাই বোরুর দাম এখন মানে বেশি কিন্তু কাস্টমার সংখ্যা একটু কম মানে দাম কম নাই গরুর কিন্তু আচ্ছা দাম বেশি কিন্তু ক্রেতার সংখ্যা কম তুলনামূলক তাই জন্য কি দাম একটু কমাবেন না দাম তো একটু কমছে না ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টি গরু নিয়ে আসছেন ভাই পনেরোটি গরু কোথা থেকে নিয়ে আসছেন সিংগাই মানিকনগর থেকে পনেরোটি গরু নিয়ে আসছে দর্শক দেখতে পাচ্ছেন এই হরজতপুর বাবুদ পশুর হাটে যে হাটটি প্রতি শনিবার বসে দর্শক দেখতে পাচ্ছেন হরজতপুর গবাদি পশুর হাটে পনেরোটি গরু নিয়ে আসছে সিংগাই থেকে সিংগাই মানিকনগর থেকে তো কয়জন ব্যাপারী ভাই তিনজন ও আপনারও নিয়ে আসছেন আপনার কয়টি আমার বারোটি আপনারে বারোটি আর মাত্র তিনটে আরেকজনের এগুলো কি আপনার খামারের নাকি না কিনা এগুলো কিনা এগুলো এখন আজকে বিক্রি করবো আচ্ছা আপনার কিনা কোথা থেকে কিনছেন এগুলো এটি বগুড়া থেকে বগুড়া থেকে কিনছেন মস্তান তারপরে ওই যে কলেজ হাট তো আপনি কি করেন গরুর সাথে জড়িত কত বছর ধরে আমার আব্বু মানে এই বিজনেস করে তো আমি যে তার সাথে মানে সহযোগিতা করার জন্য আসেন তো পড়াশোনা আমি যে পড়াশোনা করি অনার্স সেকেন্ড ইয়ারে অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশোনা করতেছেন বাপের সাথে আজকে একটু সাহায্য করার জন্য এই হাটে নিয়ে আসছেন বিক্রি করার জন্য তো দাম কি রকম ভাই বোরুর দাম এখন মানে বেশি কিন্তু কাস্টমার সংখ্যা একটু কম মানে দাম কম নাই গরুর কিন্তু আচ্ছা দাম বেশি কিন্তু ক্রেতার সংখ্যা কম তুলনামূলক তাই জন্য কি দাম একটু কমাবেন না দাম তো একটু কমছে না মানে কমতেছে না আপনারা কি বেশি দামে কিনে আসেন আমরা তো বেশি দামে কিনে আসি আপনারা কি বগুড়া ওইসব অঞ্চল থেকে হাটে থেকে কিনে আসেন না কিনা বিভিন্ন গ্রাম থেকে হাটে থেকে হাটে থেকে কিনে নিয়ে আসেন তো এখানে সর্বোচ্চ কত দাম আছে আপনার এই গরু যে বারোটি নিয়ে আসছেন এখানে আজকে তো ছোট গরু আনছি সর্বোচ্চ পঁচাশি সর্বোচ্চ পঁচাশি এই লালটা কত ভাই এটা হ্যাঁ হ্যাঁ এটা আমার কিনাই হলো পঁচাশি আপনার কিনাই পঁচাশি তাহলে তো বিক্রি তো আর একটু বেশি করতে হবে কারণ তো ভাই একটু আপনি নিয়ে যাচ্ছেন এখন হাটে দর্শক আপনারা শুনলেন যে আসলে পনেরোটি গরু নিয়ে এসেছে এই হজরত গবতি পশু হাটে তো এক ভাই পড়াশোনা করে তার বাবাকে সাহায্য করার জন্য এই হাটে নিয়ে এসেছে গরু বিক্রি করার জন্য দেখতে পাচ্ছেন দর্শক এই হজরতুর গবতি পশুর হাট যে হাটটি কেরানীগঞ্জ ঢাকায় অবস্থিত এক এক করে গরুগুলো আসলে নামানো হচ্ছে তো ভাই কালোটার দাম চাচ্ছেন কত ভাই কালোটার দাম চাচ্ছেন কত দাম চাচ্ছি ভাই এটা 92 কালোটা কালোটার দাম চাচ্ছেন 92000 টাকা জি ভাই চাওয়া দাম জি জি চাওয়া দাম 92000 টাকা 2000 কম বেশি না তো ভাই আপনার ভবিষ্যৎ ইচ্ছে কি পড়াশোনা শেষ করে কি এই ব্যবসার সাথে জড়িত থাকবেন করবেন না আমাদের ফার্ম আছে হ্যাঁ হ্যাঁ ফার্মে আমরা প্রত্যেক বছর গরু পালন মানে করি মানে কুরবানির জন্য কুরবানির জন্য তো এই ব্যবসা তো আসলে খারাপ না ভালোভাবে করতে পারলে বিক্রি করছেন 15টাই আসলে ভাই ভাইরা খুব ব্যস্ত কারণ হাটে নিয়ে যাচ্ছে গরু বিক্রি করার জন্য এই জন্য আর বিরক্ত করলাম না দর্শক আর বাকি গরুগুলো নামানো হচ্ছে দেখতে পাচ্ছেন এক এক করে এখানে বেঁধে নামানো হবে